আমরা যেটা করব যে নন ইউনিয়ন হাড়ের জোড়া না লাগা, হ্যাঁ নন ইউনিয়ন একটা হচ্ছে, একটা ট্রিটমেন্ট হচ্ছে আমাদের পিআরপি থেরাপি, প্রসিডিউরটা আমরা করব। যখনই হচ্ছে কোনো হাড় হচ্ছে একটা পরপর 3 মাস হচ্ছে কোনো জোড়া লাগার কোনো লক্ষণ আমরা দেখবো না, ওনার এই অপারেশন হয়েছে, ইন্টারলকিং নীল দেওয়া হয়েছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে, কোনো ধরনের ক্যালাস আমরা দেখতে পাচ্ছি না। সো যখনই পরপর 3 মাস এরকম নতুন হাড়ের কোনো ধরনের জোড়া লাগার লক্ষণ আমরা পাই না এক্সরেতে, তখন আমরা এটাকে বলি ডিলেড ইউনিয়ন। হ্যাঁ, এবং তার কিন্তু অলরেডি ডিলেড ইউনিয়ন হয়েছে। অনেক সময় অনেক রোগীরা আমাদের কাছে জানতে চাই যে স্যার আমার ছেলে জোড়া লাগতেছে না, জোড়া লাগতে দেরি হচ্ছে, আমার এক্সরেতে বেশি ক্যালাস মানে নতুন হাড় আসতেছে না, আমার কোনো কিছু করণীয় আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা। হ্যাঁ, এরকম ডিলেড ইউনিয়ন নন ইউনিয়নের জন্য অনেকগুলি ট্রিটমেন্ট অপশন আছে, এমার্জিং অপশন, যেগুলো আমরা ট্রাই করতে পারি জোড়া লাগার জন্য। কোনো ট্রিটমেন্টই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড না, সেটা ফিজিওথেরাপি থেকে শুরু করে যেমন পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড PEMF বলি, তারপর অনেক সময় লেজার থেরাপি, এগুলি হচ্ছে অনেক সময় ইউনিয়নের জন্য স্টিমুলেট করে। এছাড়াও আমরা রিসেন্টলি হচ্ছে এরকম হচ্ছে অটোলোগাস PRP এবং স্ট্যাম সেল আমরা হচ্ছে এই নন ইউনিয়নে প্রয়োগ করে থাকি। আজকে আমরা দেখাবো হচ্ছে তার এই এই পেশেন্টের হচ্ছে হিউমারাস ইন্টারলকিং নীল করা হয়েছিল, খুবই নাইস সার্জারি হয়েছে, কিন্তু উইদাউট এনি কজ তার হচ্ছে ক্যালাসটা কম আসতেছে। সো আমরা এখন তার ইউনিয়নকে স্টিমুলেট করার জন্য, হাড় জোড়া লাগা ত্বরান্বিত করার জন্য আমরা আলট্রা গাইডেড PRP দিব আর কি। সো আমরা এখানে দেখে নিচ্ছি, আমরা এখানে অলরেডি এই যে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে, সো দিস ইজ দ্য ফ্র্যাকচার লাইন, এখানে দেখেন কোনো ক্যালাস নাই তেমন, একেবারেই ক্যালাস নাই, অ্যাট্রোফিক নন ইউনিয়ন। সো আমরা এখানে আলট্রা গাইডেড এখন স্টেরয়েড ইঞ্জেকশন দেব। ইঞ্জেকশন দিতেছি, ব্যথা কমানোর জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এই যে নিডেলটা দেখা যাচ্ছে, নিডেলটা অলরেডি ফ্র্যাকচার সাইডে চলে গেছে, এই যে নিডেলটা, হ্যাঁ নিডেলটা ফ্র্যাকচার সাইডে অলরেডি চলে গেছে। আজকের এই প্রসিডিউরটা ভেরি সেফ, সেফ অ্যান্ড হচ্ছে ভেরি কুইক প্রসিডিউর, আমরা অফিস বেস প্রসিডিউর করি। আমরা এই যে ভাঙার যে জায়গাটা আমরা করি কি, আলট্রাসোনোগ্রাফি মেশিনের সাহায্যে একটা নিডেল সরাসরি ভাঙার জায়গায় চলে যাই, গিয়ে এখানে ঠিক এই জায়গাতে আমরা অটোলোগাস PRP অথবা স্ট্যাম সেলটা দিয়ে আসি। সো এটা করে কি, এটা আপনার শরীরের ন্যাচারাল যে হিলিং মেকানিজমটাকে পটেনশিয়েট করে এবং দ্রুত ক্যালাস তৈরি করতে সাহায্য করে। সো যেসব ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম ডিলেড ইউনিয়ন হচ্ছে বা নন ইউনিয়ন হচ্ছে এইরকম কেসগুলোতে আমাদের কোনো অপশন আসলে থাকে না, এইসব কেসগুলোতে আসলে আমরা PRP এবং স্ট্যাম সেল প্রয়োগ করতে পারি।